আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভিডিও সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি শেয়ার করব। সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় এই সপ্তাহের যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তির হেডলাইনস আমি আপনাদের মাঝে তুলে ধরব। আপনারা কি দেখতে পাচ্ছেন, 9 জুলাই 2021 অর্থাৎ রোজ শুক্রবার শুক্রবারের পত্রিকাটি আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রিভার্স, এখন থেকে প্রত্যেক সপ্তাহের চাকরির ডাক পত্রিকাটি পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। প্রত্যেক সপ্তাহেই আমি চাকরির ডাক পত্রিকাটি আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যোগ্যতা, বয়স 1 জানুয়ারি 2022 তারিখে অনন্ত 28 বছর হতে হবে। শারীরিক মান, উচ্চতা 1.63 মিটার অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি পুরুষ প্রার্থীদের জন্য, আর মহিলা প্রার্থীদের জন্য 1.57 মিটার অর্থাৎ 5 ফুট 2 ইঞ্চি। ওজন 57 কেজি পুরুষ প্রার্থীদের জন্য, আর মহিলা প্রার্থীদের জন্য 49 কেজি। এবং বুকের মাপ স্বাভাবিক 0.76 মিটার অর্থাৎ 30 ইঞ্চি। প্রসারণ 0.81 মিটার অর্থাৎ 32 ইঞ্চি পুরুষ প্রার্থীদের জন্য, এবং মহিলা প্রার্থীদের জন্য বুকের মাপ 0.71 মিটার 28 ইঞ্চি স্বাভাবিক, এবং প্রসারণ 0.76 মিটার অর্থাৎ 30 ইঞ্চি। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন। শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম বিশ্ববিদ্যালয় মজুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীগণ এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 4.5 সহ নিম্ন বর্ণিত বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। তারপরে আছে শিল্প মন্ত্রণালয়ের চাকরি, পদসংখ্যা হচ্ছে 13 জন। কারিগরি শিক্ষা অধিদপ্তরের চাকরি, পদসংখ্যা 281 জন। তো প্রিভিয়াস আমি শুধু আপনাদের মাঝে হেডলাইন্স গুলো দেখিয়ে দিচ্ছি। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চাকরি, পদসংখ্যা 10 জন। তারপর হয়েছে বিআরআইসিএম এর চাকরি, পদসংখ্যা 67 জন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, পদসংখ্যা 14 জন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, পদসংখ্যা হচ্ছে 5 জন। তারপরে হচ্ছে জেলা প্রশাসক কুমিল্লা, পদসংখ্যা 20 জন। বিভিন্ন ক্যাটাগরিতে এখানে 20 পোস্টে নিয়োগ প্রকাশ করা হয়েছে। তারপর হচ্ছে টিএমএসএস এ চাকরি, পদসংখ্যা হচ্ছে 21 জন। কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চাকরি, পদসংখ্যা 5 জন। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, পদসংখ্যা 12 জন। তারপর হচ্ছে এইচএম স্টিল অ্যান্ড ইন্ডাস্ট্রিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা পদে, পদসংখ্যা হচ্ছে 1 জন। তারপর হচ্ছে ইউসিবি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে আপনার পদের নাম দেখতে পাচ্ছেন প্রফেশনারি অফিসার, প্রোবেশন ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার উইথ কনসলিডেটেড স্যালারি অফ 41,900 পার মান্থ অর্থাৎ 41,900 টাকা প্রতি মাসে স্যালারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি, বিস্তারিত দেখে নেবেন স্ক্রিন থেকে। তো প্রিভিয়াস এই ছিল এই সপ্তাহের চাকরি ডাক পত্রিকায়। তো আমি ভিডিওটি আর লম্বা করবো না, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাটি প্রত্যেক সপ্তাহে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।